আসসালামু আলাইকুম, আমি রুবাবা, চলে আসছি সেলাইয়ের সিগনেচার আউটলেট থেকে, বনানী 7 নম্বর রোড 35 নম্বর হাউস জি ব্লক থেকে মুখস্থ বলতিছি। আর আমাদের ব্রাঞ্চ আছে মেট্রো শপিং মলে ধানমন্ডি আর পিঙ্ক সিটি শপিং মলের দোতলাতে। সো আমরা সবাই জয়েন করে ফেলি, দেখি কে কে এখন জয়েন করে। হঠাৎ করে টাইম দিয়েছিলাম 6:15 আসব, সো আরো 5 মিনিট আগে চলে আসছি। একটু দুষ্টুমি করলাম, মানে টাইম থেকে আগে আসব, এখন যা টাইম দিব ওই টাইমে আসব না, মানে ওই যে রাক্ষসের গল্পের মতো। আজকে আমি অনেক দূরে যাব, কিন্তু সত্যি আজকে অনেক দূরে যাব না, আজকে কাছে থাকবো। দেখি কে কে আমাকে ভালোবাসে, কে কে জয়েন করে তাড়াতাড়ি। আর আজকে এই তো সেনা চৌধুরী আপু, একদম অরিজিনাল খাঁটি 100% গ্যারান্টি ভালোবাসা। সাইদা আপু থ্যাংক ইউ, না কি নুজহাত তাবাসুম আপু থ্যাংক ইউ, পাপ্রিমণি আপু, লুবনা জাহান, রুনা আপু, হাই রুনা আপু, কি খবর সবাই? আমি জানি কাউকে পাবো না হঠাৎ করে লাইভে আসা। সো যেই কয়জনই পাওয়া যায় ওই কয়জনকে নিয়ে একটা ফাটাফাটি আড্ডা দিব, না আড্ডা দিব না, সিরিয়াস আমি হাজির। হ্যাঁ আপনি তো হাজিরই, মাশাল্লাহ ফেসবুকেই থাকেন সারাক্ষণ। মিতু আপু, হাই মিতু আপু, কেমন আছেন? আগানুর দেখাবো, আগানুরের কুর্তি দেখাবো। ওকে, যার যার কুর্তি পছন্দ হবে, একটু রেড আছে, একটু ভেলভেট কুর্তি আছে, যেগুলো একদম পানির দামে ভেলভেট কুর্তি। আপনাদেরকে তো গিফট দিতে পারছি না, সো গিফটের প্রাইজে কুর্তি, আগের একটার প্রাইজে এখন দুইটা। এই কথাটা আমি উল্টাই ফেলি, আগে একটা কিনেছেন যেই টাকা দিয়ে অন্য অন্য জায়গা থেকে, সেই দামে। আবিদ ভাই, হাই আবিদ ভাই, কি খবর আপনার? ওয়ালাইকুম আসসালাম মাহি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই জয়েন করে যায়, একদম হঠাৎ করেই হাজির। সো কাউকে পাবো এই আশা করি নাই, অনেককেই পেয়ে গেছি 2+। সো আগানুরের কুর্তি দেখে আমি আছি তো, হ্যাঁ জাফর, ফারহানা জাফর, আমার মামার নাম কিন্তু জাফর। হ্যাঁ কেমন আছেন আপু? তামান্না ইসলাম আপু, ড্রেস পাই না, ভালোবাসি বা ড্রেস পাই না, আমিও ভালোবাসি বা ড্রেস দিতে পারি না এত মানুষকে। আজকে একদম বিগ বিগ এই সাইজটা, কেন এটা স্মল সাইজ দাও, এটার একটা ছোট সাইজ, মানে আমি কি বলবো। আমার যারা আপুরা আছেন 60 ইঞ্চি 6 ইঞ্চি বডি, সো তারাও এই কুর্তিটা পরতে পারবে। না না ওইটাও দেখাবো, জান্নাত ওইটাও দাও, এবং আমি ওইটার মধ্যে এত সুন্দর করে ঢুকে যাব, ঢুকে নাড়াচাড়া করব। যারা কুর্তি পরতে চান কিন্তু পারেন না, একটু দূরে যেতে হবে আমাকে সাইজ মেজারমেন্ট করতে হলে। এটা আমি দুইজন রুবা, দুইটা রুবা ঢুকবে এটায়, তোমার পরা ড্রেসটার প্রাইস, আমার পরা ড্রেসটা না, এই যে দুইটা রুবা ঢুকবে, এতটুক একটা রুবা আর এতটুক একটা রুবা। আমাকে ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম স্বপ্না আলো আপু। ওকে, এইটা আমি দুই রুবার বডি, এইটা তার মানে 60, একটু মেজারমেন্ট ফিতে আনো না। এই কুর্তিটার স্মল সাইজও আছে, মিডিয়াম সাইজও আছে, এবং এক্সট্রা এক্সট্রা লার্জ নিয়ে আসছি, ধরতো এই জায়গাটা। হ্যাঁ 50 বডি, 50 বডি যার সে পরবেন এইটা, প্রথমে 50 বডি দিয়ে শুরু করলাম। ওকে, সো কারচুপির কাজ কে কে বলতে পারবে, কি কি কাজ এটার? এটার মধ্যে চুমকির কাজ আছে, একটু চুমকি দেওয়া, এটা হচ্ছে স্প্রিং বা দাপকা, নাম বলি অনেক দিন কাজ হয় না, সো অনেক কাজের নাম ভুলে গেছি, ট্রেনিং নিচ্ছি, 12-11 বছর আগে যা যা কাজ করেছি। এটা হচ্ছে ক্রিস্টাল নাকফুল, নাকফুল আছে, পার্ল আছে, স্প্রিং আছে, মসলিন দিয়ে ফ্লাওয়ার করা আছে, যে মসলিন কাপড়ে ফ্লাওয়ার। ওকে, সো এই সুন্দর রেড কালার কুর্তিটা একদম নতুন, হাতাটা অনেক বেশি কাজ করা, এন্ড এটা গ্লাস দিছে না ডলার দিছে, এটা গ্লাস না ডলার, এটা গ্লাস, আমি ভেবেছিলাম ডলার, সো এটা গ্লাস, একদম ডাইরেক্ট একটা গ্লাস দেওয়া, গ্লাস ওয়ার্ক, আর সুন্দর করে পিনটাক করা। থ্যাংক ইউ লুনা আপু, লাভ ইউ, এই যে এরকম করে পিনটাক করা। আর এই হচ্ছে আমার মসলিন স্লিভ, একদম নতুন, খুব সুন্দর একটা স্লিভ এটা, হাতা। রাজিয়া আপু, হাই রাজিয়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার পরা ড্রেসটার প্রাইস নাই, আমার পরা ড্রেস 40 বডি কি মিডিয়াম, আচ্ছা 40 বডি আপনারা ইনবক্স করে, এটা আছে 50 বডি, যার 50 বডি সে এটা নেবেন, এটার সাইজও আছে। এই হচ্ছে হাতাটা, খুবই সুন্দর হলো, যারা একটু ফ্যাট আছে তারাও কুর্তি পরতে পারবে, এই সাইজটা এনেছি আমি এবার। ওকে, এরকম সুন্দর কাজ করা, গর্জিয়াস কাজ, 40 বডিও আছে, মিডিয়ামটা অর্ডার করে ফেলেন, দেখিয়ে দিই দাও, মিডিয়ামটা 40 বডি আর এটা 50 বডি। ওকে,
হাতা এবং গলাটা পুরোই কারচুপির কাজ করা, নিচে খুব সুন্দর করে এরকম লাইন করে এমব্রয়ডারি কাজ করা। সালমা আপু ওয়ালাইকুম সালাম, শান্তা আপু হাই শান্তা আপু, একটা কুর্তি নিতে পারেন। এবং এটা পেছনটা ব্যাক পার্টেও কাজ, সো এটার ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পেছন পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট, বডি এটা 50 আছে, সো 2 ইঞ্চি কমিয়ে নেবেন। যদি নিতে নিতে 48 যার, সে 2 ইঞ্চি একটু অল্টার করে নেবেন। আর এটা হচ্ছে 40 না, এটা 40, এই সে 40 বডি, 40 বডির জন্য এটা একদম মসলিন, মসলিনের কুর্তি। ফ্যানের জন্য স্পেশাল অফার দাও রাজিয়া আপু, টপ ফ্যানের জন্য এমনি দাম কম, এমনি লাভ নাই ব্যবসায়। ওকে, হাতা দেখালাম, এটা শুধুই কিন্তু কামিজ না, শুধুই কিন্তু কামিজ না। আজকে এই ওড়নাটা এত বড় একটা, এই ছোট শালটা দে তো ভাই, একটা ছোট্ট শাল পরি, ওড়নাটা আমার ছোটখাটো মানুষ তো, বড় ওড়না অসুবিধা লাগে। সো এই হচ্ছে কামিজ, আর এটার দোপাটটা নিব এখন, মসলিন দোপাটটা, পিচ কালার, পিচ কালারের একটা মসলিন দোপাটটা, মিরর ওয়ার্ক করা, এই যে সুন্দর। আমি নতুন, আয়শা ইসলাম আপু, হাই আয়শা আপু, হ্যালো, কি খবর? এই যে এরকম গ্লাসের কাজ করা, ওনাটা এরকম সুন্দর। সাবিনা পারবিন আপু, হাই সাবিনা আপু, লাইট পিঙ্ক হোয়াইট রেড কম্বিনেশনের মধ্যে কিছু, এই যে লাইট পিঙ্ক অর আপনি হোয়াইট রেড বলছেন, এই যে আমি রেড দিয়ে দিয়েছি, যে রেড অ্যান্ড পিচ কালারের দোপাটটা অনেক সুন্দর, কিন্তু একদম নতুন। আপনারা আগানুরের সাইডেও ঢুকেও দেখতে পারেন, এটা একদম নতুন আসছে ওদের। আর এটা প্রাইস কত দিছি? 7250 টাকা, 7250 টাকা এইটার প্রাইস। এই টু পিসটার কটন নেটও আছে, আমি দেখাবো। ওকে, মসলিন কামিজ আর মসলিন ওড়না, 50 বডি এইটার, 40ও আছে। আর যাদের 48 লাগবে 2 ইঞ্চি অল্টার করে নেবেন। ওকে, 7250, ও মাই গড, 4000 বলে দিয়েছিলাম, 40-42 হবে, হবে 40 সাইজ দিয়েছি। আর যাদের 42 লাগবে একটু 2 ইঞ্চি আপনারা অল্টার করবেন। আর এটা আছে 50 বডি, সো যাদের 48 বডি তারা একটু অল্টার, একটু অল্টার করবে তাহলেই হবে। এটার বডি কত আছে? এটা হচ্ছে লার্জ, সো এটা একটু মেজারমেন্ট করেই রাখবা, আগেই আগেই হচ্ছে মেজারমেন্ট করেই রেখে দিবা, তাহলে আমার বলতে সুবিধা হয়। এটার সাইজগুলো রাখো, এটা আছে 40 না 40 হ্যাঁ 40-42, এটা আছে 42। মেয়ে তোমার মতো, কত সাইজ লাগবে আমার মেয়ে তোমার মতো, স্মল সাইজকে অল্টার করে নিতে হবে, স্মল সাইজ অল্টার করে নেবেন। ওকে, এই হচ্ছে আমার আরও একটু সুন্দর সফট কাপড়, এই যে এই কাপড়টার পেস্তা কালার, এটাও নতুন, এরকম সুন্দর মিরর ওয়ার্ক এবং ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফ্লাওয়ার এখানে, এই যে এরকম, মজিবুর রহমান, এই ছেলেরা কেন ঢুকে ভাই, আপনি যান। এই যে হাত পিনটাক করা, এক খুব স্পেশাল লেস, আর এই সুন্দর পিনটাক করে লেসগুলো ইউজ করে, এই হচ্ছে এটার স্লিভ। ওকে, এটা পেস্তা কালার অ্যান্ড এটার বডি আছে 42, এরকম সুন্দর করে এমব্রয়ডারি সাইডে দেখেন, এই যে এরকম এরকম এরকম, নিচে হচ্ছে এই প্রিন্ট, একদম কাছে থেকে দেখায় নাহলে জিনিসগুলো বোঝা যাবে না। এই যে লেস লাগানো, সাইডেও লেস, অনেক কারিশমা করা, এবং লেসের নিচে এই যে প্রিন্টটা করা, দেখেন কি কারিশমা করে বানিয়েছে। সো এটাও একটা ফাটাফাটি স্টাইলের কুর্তি, এই যে এখান দিয়ে এমব্রয়ডারি করা ফাড়া, এই যে ফাড়া ফাড়ার এই জায়গাটায়, এই যে ফুল এমব্রয়ডারি কাজ করা, এগুলো সবই একটু প্রাইস বেশি। আগানুরের অরিজিনাল যদি আপনি ফার্স্ট কপি কিনেন, একদম অরিজিনালের মতো দেখতে কিন্তু অরিজিনাল না, সেটা যদি কিনেন তাহলে একটু রিজনেবল প্রাইস। আর এটা একদম আগানুর আপনি শোরুম থেকেই কিনতে হয়, ওরা কোনো হোলসেল করে না যে আমরা হোলসেল প্রাইসে কিনবো, ওদের ওদের শোরুম থেকে একদম ডাইরেক্ট কিনতে হয়। আপনিও যা কিনবেন ওখানে বসে আমাকেও তাই কিনতে হবে, আমি অনেক কিনলে যে আমাকে কম দামে দিবে এরকম না, একদম রিটেল প্রাইসে কিনে আনতে হয়। ওকে, এই হচ্ছে আমার কুর্তিটা, পিঙ্ক কালার এবং খুব সুন্দর, এটা 42 বডি আছে। এটার ওড়নাটা, এটা কত প্রাইস দিছি? এই মাথা কি নষ্ট নাকি? টু পিস। ওকে, এই হচ্ছে আমার ওড়না, মসলিনের উপরে এমব্রয়ডারির কাজ করা, আমি কি দিয়ে দেখি,
এই হচ্ছে মসলিনের উপরে এমব্রয়ডারির কাজ করা, এটা মেরুন, একটু মেরুনিশ ওড়না, ওকে ওড়না। অ্যান্ড এই হচ্ছে আমার কুর্তি, খুব নাইস করে এই কুর্তিটা করা, টু পিস এইটা, ওকে এটা হচ্ছে টু পিস। একটু দেখে নেন স্ক্রিনশট, সব কোথায়, সব হচ্ছে বনানী, গুলশান অ্যান্ড ধানমন্ডি, ওকে। সো এই কুর্তিটার প্রাইস 6200 টাকা, টু পিস, কিন্তু এটা টু পিস 6200 টাকা। মসলিন দোপাট্টা অ্যান্ড খুবই সুন্দর একটা ফেব্রিকের মধ্যে সিল্ক কটন, এসে কোটা না কিন্তু, এটা কোটাটা আবার আলাদা, কোটাটা আমি দেখাবো, এটা সিল্ক কটন, এটা প্রাইস 6200 টাকা। সো এটা সাইজগুলো আপনারা নিয়ে নেবেন। এখন আমি শিফনের একটা ব্লু কালার, এটা কি সাইজ আছে, স্মল সাইজ, নাসরিন আলী আন্টি আপনি এটা নিতে পারেন, পিওর শিফনের মধ্যে আপনার নাতনির জন্য আর আপনার মেয়ের জন্য। এই যে এখানে একটা এমব্রয়ডারি কাজ করা পিওর শিফন, আর কারচুপি পুরোটাই এরকম কারচুপির কাজ করা, একটু ধরি গলার নেক ডিজাইনটা, এই যে, এই যে কারচুপির কাজ করা পুরো বডিটা সুতার কাজ এমব্রয়ডারি করা, ইবা আপু এই যে পুরো বডিটা হচ্ছে এমব্রয়ডারির কাজ করা, এই হচ্ছে এটা রিয়েল কালার, এরকম ব্লু কালার হবে অ্যান্ড কারচুপির কাজ করা, বেদনার রং ব্লু। সো এটা হচ্ছে স্মল সাইজ, যদি এটা আমার হবে, হ্যাঁ নাসরিন আলী আন্টি এটা আপনি নেন আপনার মেয়ের জন্য, এটা আমার হবে, পরে পরে যদি সেল করা যেত তাহলে পড়তাম, আমি আবার পরে সেল করতে পারি না, এটা আমার ই লাগে যে আমি পরে ওই জামাটা সেল করি না, পড়লে সেটা আমার নিতে হয়, আমার মানসিক সমস্যা, তো আমি তো এত কুর্তি নিতে পারবো না, তাই আর পড়লাম না, হ্যাঁ এভাবে ধরে মানে পড়লাম না বলতে পরে আসলাম না, পরে লাইভ করলাম না, হলে এটা পরে ফেলা যেত, ওকে। এটা প্রাইস দিয়েছে অনেক কম, কারচুপির কাজ পিওর শিফন, পিওর শিফন, একদম সফট শিফন, পিওর শিফনের মধ্যে এটা প্রাইস 5550 টাকা, শিফন কিন্তু এক্সপেন্সিভ বেশি, কারচুপির কাজ আর 5550 টাকা এটা প্রাইস, 5550 এটা প্রাইস। এখন এটা একটা মেরুন রঙের, এটা হচ্ছে লার্জ সাইজ, খুবই সুন্দর এটা, ওয়াও, একটা ভ্যালেন্টাইন্স ডে দিন পড়তে পারেন, পুরো ডলারের কাজ করা গ্লাস ওয়ার্ক শিফনের মধ্যে কারচুপির কাজ, এই যে এরকম সুন্দর একটা কাজ দেখেন, এটা একদম নতুন, সুন্দর ঝিকিমিকি করছে এবং ফুল অনেক সুন্দর করা, খুবই সুন্দর। এই কুর্তিটা হাতে নিয়ে মানে মানে কি বলবো আর, এই যে এরকম ডলার গ্লাস ওয়ার্কের কাজ করা, একদম গ্লাস দিয়ে স্মল সাইজের বডি 38 মেবি, এই যে এরকম সুন্দর ঝিকিমিকি করছে, কিন্তু নড়ছে আর ঝিকিমিকি করছে, এটা প্রাইস খুবই কম আছে, 5850 আছে শিফনের, এইটা আগানুরের শিফনের, এইটা আর স্লিভ, এই যে হাতাটা, হাতার মধ্যেও কাজ, ব্যাক ব্যাকটা একটু দেখে, এটা লার্জ আছে পেছন পার্ট, এটা লার্জ সাইজ আছে, সো যার সাইজে একটু হবে না সে অল্টার করবে। আমি কিন্তু একটা লাল কুর্তি পরি, ওইটা আমি এক্সট্রা লার্জ চলে আসছিল, সো আমি কিন্তু এটা অল্টার করে আমার বডির মাপে সুন্দর করে করেছি। এই হচ্ছে আমার রেড কালার, 5850 টাকা, সুন্দর এই এই জিনিসটা, সো ওয়ান পিস এটা 5850 টাকা, এটা রাখছি। আর এটা এটা কত দিয়েছি, 5250, এটা হচ্ছে গোল্ডেন কালার অল ওভার আগানুরের মসলিনের, এই যে এরকম কাজ করা অ্যান্ড এটা পুরোটাই হেভি একটা ওয়ার্ক করা, খুবই কাজ, এই দেখেন গলার মধ্যে এরকম ঝাঁকানাকা, একটা ঝাঁকানাকা কাজ আছে এটার মধ্যে, পুরোই পার্লের, এই যে এই কুর্তিটা 5250 টাকা, মসলিনের মধ্যে অল ওভার এরকম কাজ, এই যে এরকম, আসলে কি সবগুলো না এত সাইজ না পাওয়া যায় না, সাইজ দেখে দেখে আনা, পরা কাপড় বিক্রি করো না ফাহমিদা আপু, না আমার খুব আনইজি লাগে যে যেটা আমি পরে লাইভ করব ওটা আবার পরে সেল করব, ওইটা আমি পারি না, যেটা আমাকে পরে লাইভ করি ওইটা আমাকে নিতে হয়, আমার অসুবিধা হয় না হলে, মানে আমি আমার কাছে খুব ছোট হয়ে থাকি, ওকে। এই হচ্ছে আমার পার্লের, এরকম সুন্দর সুন্দর পার্লের ডিজাইন করা, ওকে। আর এটার প্রাইস 5200 টাকা, 5200 টাকা এই সুন্দর জামাটার কুর্তিটার প্রাইস, এটা হাতে এরকম এমব্রয়ডারি করা, দেন এটা নিচে এই যে এই ডিজাইনটা করা, ব্যাক
পেছন পাটে এরকম এমব্রয়ডারি কাজ করা। এটা ডিসকাউন্ট প্রাইস, এটা ডিসকাউন্ট দিয়েছি 5,200 টাকা এটা প্রাইস। ওকে, এটা লার্জ মিডিয়াম সাইজ আছে আমাদের কাছে। এখন আমি যে কুর্তিটা দেখাবো এইটা অনেক অনেক রিজনেবল প্রাইসে, এবং এইটা একটা শাল ওনা দিয়ে আছে। তো আপনারা জামাটা হচ্ছে কোটা, জামাটা সব সময় সামারে পরতে পারবেন, কুর্তিটা সব সময় ইউজ করা যাবে, কিন্তু এটার সাথে একটা এক্সট্রা শাল পেয়ে যাচ্ছেন। সো টু পিস এত কম দামে, একটা পিসই আছে, একজনই পাবেন, জলদি অর্ডার করবেন, একজনই, এটা একটাই আছে এবং একটাই আসছে, সত্যি কথা একটাই আসছে। এক্স এল সাইজ, একটু মেজারমেন্ট করবে এটার বডিটা, এক্স এল সাইজ, এটা এটা সাইজ হচ্ছে এক্স এল, প্রাইসও আমি বলবো। এটা শাল ওনা দিয়ে আছে, ফিতা নিয়ে যাও কেন আসমানে, এটা অনেক বডি হবে, এটাও মনে হয় 50 মতো, এটাও 50, এক্স এল তার মানে 50 হবে। এখানে কুর্তির এখানে কেন ফিতা ঝুলাও না, এটা হচ্ছে নেট কোটা, যেটা সবাই আমাকে কমেন্টস করছিল, যেটা আমাকে সবাই বলছিল যে নেট কোটা। এই হচ্ছে স্লিভের ডিজাইন, এখানে জয়েন্ট লেস দেওয়া এবং ব্ল্যাক কালার দিয়ে এটার এমব্রয়ডারি কাজ করা, এটা কিন্তু নেট কোটার মধ্যে। ওকে, এটা নেট কোটা। অরেঞ্জটার প্রাইস কত, আঞ্জুমানারা আপু, অরেঞ্জটার প্রাইস দিয়েছি 6,850 অরেঞ্জটার। এই যে, এই হচ্ছে আমার স্লিভে এমব্রয়ডারি কাজ করা, আর এই হচ্ছে আমার গলার মধ্যে এমব্রয়ডারি, তার বডিটা হচ্ছে পিনটাক করা পুরো বডিটা, এটা নেট কোটার মধ্যে। ওকে, এটা প্রাইসও বলবো। এই যে হাতা, হাতায়ও কাজ করা, এটা প্রাইস খুবই কম আছে, এটা একটা শাল ওনা দিয়ে। সো এই কুর্তিটা আলাদা করে কিনতে গেলেই অনেক। এই যে ও ফিতাংশ মেজারমেন্ট করে দিয়ে একটা পিসি আছে, একটু আমি মেজারমেন্ট করবো এটার বডি কত আছে। সো সুতি নেট কটন 24-25, আমি না দেখেই না মেজারমেন্ট করে বলছিলাম 50 বডি মনে হয় আছে, এটা 50ই আছে। তো ভালোই আমি আইডিয়া করা শিখে গেছি। 48 হবে, এই যে উম্মের টুনি আপু 48 বানান আপনি এটাকে, এটা 50 আছে, 2 ইঞ্চি কমা। এই হচ্ছে একটা পাতলা শাল, অসম্ভব সুন্দর, এটা এইটা দেখে, এটা এত সুন্দর ওরা না ওনার মতো করে দিয়ে রাখছিল, আমি ভাবছি এটা একটা শিফন ওনা হবে মেবি, কিন্তু এটা একটা ফাটাফাটি একটা শাল দোপাট্টা। ভায়োলেট কালারটা কি আছে আমি জানি না আছে কি না। এই হচ্ছে এটা শাল, পুরো একটা পাতলা নরম লিলিয়ান টাইপের শাল, পাতলা নরম লিলিয়ান টাইপের শাল, আর এটার একটা মাত্রই সাইজ আছে 50 সাইজ। সো 50 বডি যারা তারা নিতে পারবে, মেরুন ব্ল্যাক হাতের মধ্যে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে করবেন, এবং শীতের পরে ঠান্ডার পরে এটাকে সরিয়ে দিয়ে আপনি এটা এটা শুধু ইউজ করবেন। আবার কোথাও যদি সারাদিন এসির মধ্যে থাকেন, কোথাও এসিতে দাওয়াত, সো আপনার যদি একটু সাইডে এটা ফেলেও রাখতে পারেন এসি রুমের জন্য, সো বোঝা যাবে না। এটা পাতলা পাতলা একটা লিলিয়ান টাইপের। ওকে, এটা প্রাইস 5,200 টাকা, 5,200 টাকা এটা প্রাইস, 5,200 টাকা এটা প্রাইস আছে। সো এটা আমি রাখলাম একটা পিসি এটা, আর এই সুন্দর নেট কোটার উপরে আরও একটা ব্লু কালার। সো ব্লুটা যার চাই, এই যে পিনটা করে একটা জয়েন্ট লেস লাগিয়েছে এখানে ব্লু কালার, আর এটা হচ্ছে কোটা কাপড়ের মধ্যে সুন্দর পুরো এমব্রয়ডারি অ্যান্ড পার্লের কাজ করা। এই যে পুরাটাই পার্ল দেওয়া, হোয়াইট অ্যান্ড ব্লু কালার। এই যে এই কুর্তিটা, আগানুর অরিজিনাল কুর্তি দেখাচ্ছি আমি, যেটা নিচে অসম্ভব সুন্দর করে ডিজাইন করা এই লেসগুলো দিয়ে। এই লেসটা কি পাওয়া যায় ঢাকায়? এই যে এরকম সুন্দর করে ডিজাইন করা, এই জায়গাটা দেখেন একটু ওঠা ওঠা লেস, এখানেও লেস দিয়েছে, একটু দূরে যাই, ব্লু আর হোয়াইট চকচক করছে দূর থেকে দেখেন। আমি মিনিমাম অনেক কয় ফিট, 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট দূরে আছি, 5-6 ফিট দূরে, তারপরও দেখেন কি চকচক করছে। এটা ব্লুর মধ্যে সাদা সাদা ক্রিম কালারের কাজ করা। সো এটা প্রাইস আছে মাত্র 4,450 টাকা, 4,450 টাকা স্ক্রিনশট, এটার সাইজ আছে, স্ক্রিনশট সাইজ আছে। ওকে, রাখলাম। এখন ম্যাজেন্ডা কালারে একটা গোটা পাত্তি দেখাবো, খুবই ব্রাইট এবং খুব এক্সপেন্সিভ, কাজ করতে যে কাজটা হয়ে গেছে।
এই হচ্ছে আমার পুরো স্লিভ, এটা ম্যাজেন্ডা কালার, পুরোই গোটা পাত্রির কাজ করা। যারা একটু ফ্যান্সি টাইপের এক্সপেন্সিভ অর একটু ডিফারেন্ট কিছু চান এটা নিতে পারে। এটার অনেক কিউট একটা রং অ্যান্ড খুবই ডিফারেন্ট স্লিভ, খুব ভালো লাগতেছে এটা। এটা স্লিভ আর ফুল গোটা পাত্তি, দুপুরে গোটা পাত্তি দেখাচ্ছিলাম আর হচ্ছে বলছিলাম যে গোটা পাত্তি আমার খুব ফেভারেট। সো এই হচ্ছে ফুল হাতাটা গোটা পাত্তির কাজ করা, এটা পিওর শিফন, খুবই সফট শিফন, খুব যত্ন করে এটা পরতে হবে এবং যত্ন করে এটা রাখতে হবে। এই যে পুরো পুরো এটা ম্যাজেন্ডা কালারে, এটা সাইজ কি আছে, এটা এক্স এল সাইজ আছে। সো এটা প্রাইস আছে 6200 টাকা। হাতা পুরো পিওর শিফন অ্যান্ড কামিজের মানে কুর্তির এটা পুরো গোটা পাত্তি লাইন করা অ্যান্ড এটার সাথে একটা সুন্দর ওড়না আছে। সো এটা ওয়ান পিস না, এটা পুরাই একটা টু পিস। এই যে পিওর শিফন একটা ঝাঁকানাকা ওড়না আছে, এটা 6250 টাকা, 6250 টাকা ম্যাজেন্ডা কালারে, এটা এক্স এল সাইজ। এটা এক পিস আসছে, এটা সবই নাকি ওখানে সোল্ড আউট হয়ে গেছে, পাওয়া যায়নি, একটাই পাওয়া গেছিল, একটা সাইজে আসছে এক্স এল সাইজ। এই যে সুন্দর করে সিকোয়েন্স দেওয়া, সো 6000 একদম পিওর শিফন বলতে যেটা বুঝে এত হালকা। সো এটার দাম হচ্ছে 6250 টাকা, ওকে, ম্যাজেন্ডা কালার। এখন আমি ভেলভেট কামিজ আর শাল ওড়না দিয়ে একটা দেখাবো, এটা ভেলভেট শাল না, যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছি লিলিয়েনের শাল। সো এটা আগানুরের ভেলভেট, এই যে আগানুরের ট্যাগ। সো আগানুরের ভেলভেট ব্লুর ভিতরে হোয়াইট, এটার সাইজ কি আছে, স্মল সাইজ, এটা স্মল সাইজ আছে। স্মল সাইজ হলেও এটা চললে দেখো তো এটা বডি কত, 38 বডি কিনা 40 40 বডি, এবং পুরাটাই সুতার কাজ করা ভেলভেটের মধ্যে, সাদা সুতা দিয়ে কাজ করা ব্লুর মধ্যে। এটা ডার্ক একটা ব্লু কালার অ্যান্ড এটা বেল বটন স্লিভ, ভি গলা আর পুরোটাই কাজ করা। এটা প্রাইস দিছি কত, আই হাই এত কম এটার প্রাইস। এটার সাথে একটা সুন্দর শাল আছে, লিলিয়ান শাল, শাল বলতে ওড়না, লিলিয়ান ওড়না, এই যে ম্যাচিং। সো ম্যাচিং এই যে ভেলভেটের ভেলভেট কামিজ আর ম্যাচিং একটা শাল, লিলিয়ানের শাল, 4850 টাকা, 4850 টাকা। আমার শালটা কি কালারে আছে, এটা 1000 টাকা, আমি যেটা পরে আছি এটা 1000 টাকা, কভার গালে মেসেজ করতে হবে। ওকে, এই হচ্ছে আমার শাল, এটার সাথে সুন্দর একটা লিলিয়ানের শাল, এটা অন্য শাড়ির সাথে বা এটা ছাড়াও আমি এই যে দেখে নিয়েছি, কি সুন্দর লাগবে লিলিয়ান, এটা লিলিয়ান, সো কি সুন্দর, এরকম একটা স্টাইল থাকে, নেওয়ারও একটা স্টাইল থাকতে হবে, নেওয়ার একটা ভাব থাকতে হবে, এই যে এরকম করে। সো আলাদা করেও আপনি এটা ইউজ করতে পারবেন, লিলিয়ানের এটা ওরকম ভারী শাল না, লিলিয়ান টাইপের। ওকে, তো ভেলভেট কামিজ একটা পিস, এটা অনলি ওয়ান পিস আসছে 4850 টাকা। এই হচ্ছে আমার একদম পাতলা ভেলভেট, আগানুরের ভেলভেটটা একদম পাতলা ভেলভেট, ভেলভেট আছে। এটা সাইজ কত বললাম, এটার সাইজ কত বললাম, যদি 40 সাইজ, 40 সাইজ, 4850 টাকা আগানুরের, এটা একদম লেটেস্ট, আপনারা এটা পেজের মধ্যে দেখবেন, কারণ এটা ভেলভেট আর এই এই ওড়নাটা দিয়ে আসছে। ওকে, তো 4850। এখন আমি ভেলভেটের কিছু ডিসকাউন্টের কুর্তি দেখাবো, যেইটা থাকবে অসম্ভব রকমের ধামাকা। আপনারা 3500-4000 টাকা দিয়ে যারা কুর্তি কিনেছেন ভেলভেটের সেম কুর্তি, ডিজাইনার কুর্তি, এগুলো হচ্ছে, আর হ্যাঁ, এই সুতাটা ই করে দাও, বসে বসে ওদেরকে একদম ক্লিন করাও। আজকে যতগুলো এই যে ভেলভেট কুর্তি দেখাবো ওয়ান পিস, সবগুলোর প্রাইস মাত্র 2050 টাকা। হ্যাঁ, 2050 টাকা মেরুন এই কুর্তিটা, রেড কালারের কটন নেট হবে, আমি দেখিয়েছি, মেবি মসলিন দেখিয়েছি, এই যে এমব্রয়ডারি কাজ করা, টার্সেল যদি পড়ে যায় মাপ করে দিবেন। এই টার্সেলের জন্য অনেকে বলেন একটা আছে একটা নাই, অনেক সময় খুলে যায়, এত দূর থেকে আসে, আবার ওরাও নিশ্চয়ই এত ভালোভাবে মজবুত করে লাগায় না, যার কোনো খুলে যায়। এই টার্সেল নিয়ে কেউ দাবি রাখবেন না, হ্যাঁ, টার্সেল যদি পড়ে যায়, হারায় যায়, ভেঙে যায়, না পার, প্লিজ দাবি রাখবেন না। এটা হচ্ছে গোল্ডেন কালারের স্লিভ, থ্যাংক ইউ নার্গিস আপু, ফয়সাল আপু, এই যে এরকম
এই যে এটা হচ্ছে আমার কুর্তিটা 2050 টাকা, এগুলো 3.5 করে সেল হয়েছে। এটা আসলে এম সাইজ আছে, সাইজগুলো মেরুন কালার। এটা আমি জাস্ট সামনে দেখাবো, আপনার স্ক্রিনশট নেবেন। এর থেকে কম দামে আসলে আর হয় না, 2050 টাকা। সাদা বাহার, দিস ওয়ান সাদা বাহার, যতগুলো ভেলভেট দেখাবো সবগুলোই সাদা বাহার। ওখানে হচ্ছে এগুলো সব পাকিস্তানে ডিসকাউন্টে পাওয়া গিয়েছে, কয়েকটা কালার পাওয়া গিয়েছে, ওই কয়েকটাই আমি অনেক পিস করে নিয়ে আসি। 2000 মিনিমাম 600-700 পিস কিনলে হচ্ছে ওরা এই ডিসকাউন্টটা দেয়, এরকম কম প্রাইসে পাওয়া যায়। তো এনেছিও অনেক, আপনারা 2050 টাকা করে এটা দিবেন আমাকে। এটা মেরুন কালার, এটা মেরুন, ওকে। আমি এখন লাল দেখাবো, টকটকা লাল, লাল দেখাচ্ছি, রেড, একদম টকটকা লাল। 2050 টাকা দিয়ে তো আপনি পড়তেই পারেন। এটা পাতলা ভেলভেটের যে স্লিভ, আর বলেছি এই টার্সেলের জন্য কেউ রিটার্ন করবেন না, না পেলে আল্লাহর নামে মাফ করে দিবেন। এই হচ্ছে আমার রেড কালারের, শুধু স্ক্রিনশট নেবেন আপনারা। 2050 টাকা, শব্দ করো না, 2050 টাকা। পলিথিন নিয়ে এত যদি খচখচ করো, আমি এখানে কথা বলতে পারি বলো? তোমাদের কাছে কি মনে হচ্ছে, শব্দ হচ্ছে না? তাহলে আমি শব্দ হলে কথা বলতে পারবো? লং কত, এত বলতে পারবো না কুর্তির লং কত। এই যে লং হচ্ছে এখানে, লাইভ তাড়াতাড়ি শেষ করব, আমি আরেকটা কাজে যাব, আমি ভুলে গিয়েছিলাম সকাল থেকে। লাইভে দাঁড়িয়ে মনে পড়ছে যে আমি যে নতুন ডিজাইন শুরু করতে যাচ্ছি ওটার জন্য আমি কাপড়ই কিনি নাই, এখন হচ্ছে কাপড়ের গোডাউনে ঢুকবো কাপড় কেনার জন্য। তো তাড়াতাড়ি শেষ করতে হবে। স্মল সাইজ, মিডিয়াম সাইজ, এটা আছে এল সাইজ, আমার হাতেরটা এল সাইজ, মিডিয়াম স্মল সাইজ আছে। আর এত কমে দিচ্ছি, একটু অল্টার করে নিবেন, একটু 1 ইঞ্চি 19-20 হলে একটু অল্টার করে নিবেন, ওকে। এটা রেড টকটকা লাল, 2050 টাকা, স্ক্রিনশট, গোল্ডেন এমব্রয়ডারি, যে ক্লোজে দেখালাম, ক্লোজ পিকচার, ওকে রাখলাম। এখন দেখাবো গ্রিন, সবাই জানে আমার খুব ফেভারিট গ্রিন। এই যে গ্রিন কালার, একদম ডার্ক বটল গ্রিন, 2050 টাকা, ভেলভেট, সাদা বাহার, কেউ দিবে না, 2050 টাকায় ভেলভেট। এই যে সাদা বাহার, ওখান থেকে আসছে এটা, 600-700 পিস নিলে এরকম ডিসকাউন্টে পাওয়া যায়। তো আপনাদের জন্য একটা রিক্স নিলাম, বিশাল একটা রিক্স নিয়ে এটা আনলাম, 2050 টাকায় দিয়ে দিব সাদা বাহারের ভেলভেট, ব্লু গ্রিন কালার, ওকে। এরকম এমব্রয়ডারি কাজ করা, 2050, যেই যেটাই নেবেন 2050 টাকা। রাখলাম গ্রিন কালার, আর একটা ব্লু আছে এন্ড ব্ল্যাক কালার আছে। এই যে ব্লু, ওয়াও, সবকটাতে সুন্দর লাগবে, ব্লু ডলারের কাজ করা আর এমব্রয়ডারির কাজ পুরো স্লিভ। জয়ালে আপু থ্যাংক ইউ, এসে পুরো বডি এরকম সুন্দর করে, অনেক আনলে কি হয় অনেক কমে পাওয়া যায় তাই না? এটা যদি আমি অল্প আনতাম, 100 পিস 200 পিস আনতাম, তাহলে এটা প্রাইস দেখা যায় 2500-2600 টাকা আপনাদের দিতে হতো, যেহেতু অনেক এনেছি। রিক্স 2050 টাকা আপনারা নেবেন। সুন্দর এই কুর্তিটা, 2050 টাকায় ভেলভেটের সাদা বাহারের এম সাইজ, ওকে। ডার্ক একটা সুন্দর ব্লু, একদম রাফ ইউজ করলেন, এই যতদিন শীত আছে, ফেব্রুয়ারি তো পুরাটাই শীত থাকবে, সো পরে ফেলতে পারবেন। রেড আছে, হ্যাঁ রেড আমি দেখিয়ে ফেলেছি আপু, 2050 টাকায় রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই কয়েকটা কালার, ওকে। এই যে ব্ল্যাক ফয়সাল, আমার নাম হ্যাপি। আচ্ছা, হ্যাপি মানে তো সারাক্ষণ আপনি হাসি খুশিই থাকেন, আপনার তো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিনই আপনি অসুখী না, কারণ আপনি হ্যাপি, আপনি তো হ্যাপি, আপনি হ্যাপি থাকেন। পেদ্দসি চায়না আপু, হাই চায়না আপু, কেমন আছেন? এই যে এটা কপার গোল্ডেন কালার, কপার গোল্ডেন কালার অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা সাদা পাহাড়ের এই কুর্তিটা, বডি 48 ইঞ্চি হবে কিনা একটু ইনবক্স করে ফেলেন। আর হচ্ছে এই যে অ্যান্টিক কালারের এমব্রয়ডারি কাজ, 2050 টাকা ভেলভেট গুলো, এই যে স্লিভ আসছে পাকিস্তান থেকে, এই যে ট্যাগ আছে, এটা 2800 টাকা আমরা সেল করেছিলাম আগে, এই যে 2800 টাকার বারকোড আছে, এখন 2050 টাকা।
2800 টাকাও হচ্ছে কম ছিল সবার থেকে, যেই সময় আমরা 2800 টাকা দিয়েছি ওই সময় অনেক দাম তিনের উপরে ছিল, সো আমরা 2800 টাকা দিয়েছি, এখন আরো দাম কম, এখন 800 টাকা দাম কম আপনারা পাচ্ছেন। সেম কুর্তিটাই 2050 টাকায় ভেলভেট 2800 টাকা দিয়েছিলাম আমরা এর আগে, এটা মিডিয়াম সাইজ আছে, এখন আরো একটা লালের ডিজাইন আছে, এই হচ্ছে এটা অনেক গর্জিয়াস, এটাও 2050 টাকা, 50 বডি হবে, একটু ইনবক্স করে ফেলেন সুমি হোসেন আপু, না অঞ্জুমানার আপু ভারী না, না ভারী না, এই যে এরকম ডিজাইন করো, ওকে লাইভ দেখতে পারি তাহলে, এই সময় হলে ভালো হয়, আমার জন্য কষ্ট হয় সোনা পাখি, এটা স্মল সাইজ 38 হবে, মেবি স্মল সাইজ 38 হবে, লাল টুকটুকা, এটা লাল টুকটুকাই কুর্তিটা 2050 টাকা, এটার অরিজিনাল আমরা দিয়েছিলাম 2850 টাকা, আজকে এটা ডিসকাউন্ট অফারে ভ্যালেন্টাইন্স ডে আর ফাল্গুন যাই বলেন না কেন, এর জন্য আজকের ভেলভেটগুলো 2050 টাকা করে, এটাই লাস্ট আসলে প্রাইস, যা আছে সব সোল্ড আউট হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার স্লিভ আর রেড কালারে আরও দুইটা দেখিয়েছি, এগুলো সব 2050 টাকা করে সাদা বাহারের, এখন ই কই আমার অন্য কই ভাজ ফিরে রাখ, আল্লাহ এক জায়গায় যাবো, দোকানই না বন্ধ হয়ে যায়, যাবে না আপনি, মাপ মাপ কাপড়ের মাপ লাগবে না, অল্প নিয়ে আসি আগে, হ্যাঁ আমার পাকিস্তানি ম্যাটেরিয়াল অনেক ভালো লাগে, হ্যাঁ এগুলো সব সাদা বাহারের, তো এগুলো আমরা 2800 করে দিয়েছিলাম জানুয়ারির দিকে, সো ভাবলাম যে এখন আরও কিছু আসছে ওইখানে ডিসকাউন্ট দিয়েছে, সো আপনাদের জন্য ডিসকাউন্টেও আরও কিছু কিনে ফেলেছি ভেলভেটগুলো সাদা বাহারের, সো এগুলো 2050 টাকা করে, যেটা নেন যার যেই সাইজ হয় সে নিয়ে নিতে পারেন, ওকে সো খুদাহাফেজ, খুব তাড়াহুড়া করে লাইভ করলাম, একটা জায়গায় যাব, সো এই কারণে হঠাৎ মনে পড়লো যে কাজটা আমার পেন্ডিং আছে, গ্রিন কালারের সাইজ কত আপু ইনবক্স করে ফেলেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে ইনবক্স করে ফেলেন, 2050 টাকা করে, আর আগানুরের অরিজিনাল কিছু কুর্তি দেখিয়ে দিলাম, সো খোদাহাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, কালকে হচ্ছে 2:45 লাইভ মিস করবেন না, 2:45 হচ্ছে আমার আসল আসল টাইম, আসল এদিক সেদিক যেই টাইমে লাইভ করি না কেন, 2:45 হচ্ছে আমার একদম আসল অরিজিনাল টাইম, সো ওই টাইমে সবাই সেলের পেজে লাইক দিয়ে রাখবেন, সো খোদাহাফেজ, সবাই ভালো থাকেন।